অধিক গুণ বৃদ্ধি করে রহমত বরকত মগফিরাত নাজাত সহ সমস্ত বরকতের খাজানাকে রব্বুল আলমিন বৃদ্ধির সাথে বান্দার জন্য বরাদ্দ রেখেছে তারপরেও আমরা সমাজের কিছু প্রচলিত ভুল আমাদের দেশেও প্রচলন আছে যে রমদানুল করিম যখন আসে এবাদতের দিকে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর ঘরের জন্য আমাদের অন্তর কাঁদে এবং এবাদতের দিকে আমরা আগ্রহী হই কিন্তু রমদানুল করিমের প্রথম দর্শক রহমতের দশ দিন শেষ হওয়ার পরে মাঘফিরাত আসতে আসতে আমাদের ওই এবাদতের আগ্রহ কমে অনিহা চলে আসে এবং শেষ দশ দিনে নাজাতের দশ দিন আমরা আরো অনিহা প্রকাশ করি আগ্রহ আমাদের আরো চলে যায় অথচ আমরা যদি রহমতুল্লিল আলমিন

নিজেও ঘুমাতেন এবং নিজের পরিবারকেও জাগ্রত রাখতেন নিজে জাগ্রত থেকে নিজের পরিবারকে জাগ্রত রাখতেন আমরা যদি জাগ্রত থাকি আবাদের মাধ্যমে এবং নিজের পরিবারকে সজাগ রাখি তাহলে এই নাজাদের শেষ দশ রাতের সুন্নাত আমাদের আদা হবে এবং এই দশ দিনের এবাদতের ব্যাপারে আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা বর্ণনা করছেন নবীজি কোমর বেঁধে এবাদতের জন্য নেমে পড়তেন অর্থাৎ এত গুরুত্ব দিতেন এই রাতকে সারা বছরের কোন রাতকে এত গুরুত্ব দিতেন না রমজানের এই দশ রাতকে যত তিনি গুরুত্ব দিতেন রসুল পাক সাল আলি ওসাল্লাম তেলাবাতের মাধ্যমে তসবিহের মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহর দরবারের লম্বা সিজদার মাধ্যমে কেয়ামের মাধ্যমে এই দশটি রাত কাটাতেন অথচ এই দশটি রাত আমাদের কাটে মার্কেটে শপিংয়ে অযথা অনৈতিক আড্ডায় বা আলাপচারিতাই সুতরাং আমাদেরকে নিজের আমল শুদ্ধ করে রসুল পাক সাল্লাহ আলী আলী আসাল্লাম যেভাবে রমদানুল করিমকে উদযাপন করেছেন আমরা সেভাবে উদযাপন করা জরুরি কারণ হাদিসে বাকে আছে তিন প্রকার ব্যক্তির জন্য নবীজি আফসোস করেছেন যে তাদের ধ্বংস হোক তাদের নাক দুলাই মলিন হোক তারা বেঈজ্জত হোক লাঞ্ছিত হোক তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যারা রমজান মাসকে পাওয়ার পরেও রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন না জাতের দশ দিন পাওয়ার পরেও যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে ক্ষমা সমস্ত বান্দাদের জন্য বড়ই আফসোস আমরা জানি না কি আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান বান্দাদের মধ্যে স্বামীর আছি আমরা এ রমজানুল করিমের বরকত হাসিলের জন্য নবী করিম রফ রহিম সাল্লি ওসাল্লামার সুন অনুযায়ী কাটানোর ইচ্ছা পোষণ করি পাক আমাদেরকে তৌফিক জান কোরআন রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের রোজার ব্যাপারে বলেছেন তিনি বছরে 36টা রোজা রাখতে মাসে তিনটি করে চন্দ্র মাসের 13 14 এবং 15 তারিখই যাকে আইয়ামে বিজের রোজা বলা হয় কেউ যদি সারা বছর এই রোজা রাখে মাসে তিনটি করে বছরে 12 মাস সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন ওই সুযোগও আমাদের যদি না থাকে যেহেতু আমরা দুনিয়াবি কাজে বেশি ব্যস্ত হয়ে যাব এটা রসুল পাক সাল্লাহ আলী আসসালাম আল্লাহ প্রদত্ত জ্ঞানে জানতেন এই আমাদের জন্য অনবদ্য একটি সুন্দর তরিকা নবীজি রেখেছেন রাস্তা রেখেছেন যে রমজানুল করিমের রোজা রাখার পরে যে বান্দা শাওয়ালের ছয়টি রোজা রাখবেন ওই বান্দাদের উপর ওই বান্দাদেরকে আল্লাহ তালা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন সওয়ালের রোজার ব্যাপারে আমাদের দেশে অনেক কি লোকাল আছে অনেক অযৌক্তিক এবং অনৈতিক কথাও প্রচলন আছে যে সাউওয়ালের রোজা রাখলে একসাথে রাখতে হবে সাউওয়ালের রোজা রাখার নিয়ম আপনি সাউওয়াল মাস সম্পূর্ণ তিরিশ বা উনত্রিশ দিন যে কোনো দিনে আপনি ভাগ করে ছয়টি রোজা রেখে দিলে হয়ে যাবে ছয়টি দিন আপনি নিযুক্ত করতে পারেন অথবা যেদিন আপনার সুযোগ থাকে আপনি সাউওয়ালের ভিতরে ছয়টি নফল রেখে দিলে ওই ছয়টি রোজা রমজানুল করিমের রোজার সাথে মিলিত হয়ে রব্বুল আলমিন ওই বান্দাকে সারা বছর রোজার সব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসন্ন ঈদ উল ফিতর বড়ই গুরুত্বপূর্ণ একটি মকবুল দিন মুসলমানদের জন্য বিশেষ করে রোজাদারদের জন্য খুশির একটি আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই ঈদ কাদের জন্য আমরা প্রচলিত হারে এটাই বিশ্বাস করি নতুন কাপড় কিনলে নতুন কাপড় পরিধান করলে এটার নাম ঈদ নতুন কাপড়ের সাথে ঈদের প্রকৃত স্বাদ পাওয়ার কোনো সম্পর্ক নেই যদিও পরাটা মুস্তাহাব রাসুল করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাহবাই করাম রাহিম আজমাইনের জীবন চর্চা করলে আমরা দেখতে পাবো ঈদ তার জন্য যে এই রমদানুল করিমে ক্ষমা পেয়েছে রমজানের রোজার হক আদা করেছে রমজানুল করিমের এ হকটুকু আদা যদি না হয় আল্লাহর তরফ থেকে যদি মাগফেরাত আমরা না পাই ওই বান্দার জন্য কখনো ঈদ ফিতরের দিন সাওয়ালের এক তারিখ ঈদ হবে না সুতরাং ঈদ প্রকৃত ঈদের স্বাদ পাওয়ার জন্য আমাদের উচিত রমদানুল করিমে কিভাবে আমরা আল্লাহ পাকের তরফ থেকে মাগফেরাত পেতে পারি সেই রাস্তাকে তালাশ করা ঈদের দিনের আমাদের অনেক সুন্নত আছে কুরবানির ঈদের নামাজ পড়ার আগে কিছু না খাওয়াটা সুন্নাত ঈদের ফিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু খেজুর জাতীয় কোনো কিছু মুখে দিয়ে নামাজের জন্য যাওয়াটা সুন্নাত এবং এক রাস্তা দিয়ে যাওয়া অপর রাস্তা দিয়ে আসা এটাও সুন্নাত এই ঈদের ফিতরে প্রত্যেক মুসলমানের উপর ফিতরা ওয়াজিব হয়ে যাবে এমন কি ফজরের আগে ভunist ওই সন্তানের জন্য ফিতরা ওয়াজিব হবে সুতরাং ফিতরা আদা করার কিছু উত্তম মুহূর্ত আছে নামাজের পরেও ফিতরা আদা করলে হয়ে যাবে কিন্তু নামাজের পরে ফিতরা আদা করার চেয়ে একশো গুণ পারলে আরো বেশি উত্তম নামাজের আগে ঈদ উল ফিতরের সালাতের আগে ফিতরা আদা করা ছয় তকবীরের সাথে আমরা ঈদের নামাজ অবশ্যই আদা করব যেটা নিয়ে অনেকে ইখতিলাফ করে থাকেন ছয় তকবীরের হাদিস আবু মুসা শারীফ রাদিয়াল্লাহু তাআলা থেকে روایت আছে ফজিলতপূর্ণ এই ঈদ এবং এই ঈদের আগের রাত যাকে আমরা চান্দ্র রাত বলি এটা নিয়ে আমাদের দেশে অনেক অবহেলা হয় অথচ বছরে এমন পাঁচটি রাত আছে যে পাঁচটি রাতের দোয়া কবুল হয় ফেরত যায় না এই পাঁচ রাতের মধ্যে একটি অন্যতম রাত ঈদের চান্দ্র আল্লাহ পাক রব্বুল আআমিন প্রকৃতি ঈদের খুশি আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু